ন্যাটোর সবচেয়ে বড় ইউরোপীয় শক্তি হতে যাচ্ছে জার্মানি। জার্মানি এবছর তার আর্মড ফোর্সের জন্য $100 বিলিয়ন উপর অর্থ ব্যয় করবে। ইউরোপের দানবীয় শক্তি বলা হয় জার্মানদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি সামরিকভাবে দূরে থাকলেও 90 সালের স্নায়ুযুদ্ধের পর পুরোপুরিভাবে বাজেট কাটছাট করে খুবই অল্প ব্যয় করত মিলিটারিতে। কিন্তু গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার দখলদারিত্ব শুরু হলে জার্মানি টরক নড়ে ওঠে। তারা তাদের GDP-র 2% মিলিটারিতে ব্যয় করবে বলে ঘোষণা দেয়। সামরিকভাবে জার্মানি এত বড় পরিবর্তন আনতে চাইলে পার্লামেন্টে আইন পাশ করাতে হবে। এই আইন পাশ করানো নিয়ে বিরোধী দল থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন ওলাফ শলৎস, যা তার লাস্ট বক্তব্যে বোঝা যায়। জার্মান সেনাবাহিনী ন্যাটোর ইস্টার্ন মেম্বারদের রক্ষায় বদ্ধপরিকর, যা গত 10 বছর যাবৎ আমেরিকা চেয়ে এসেছিল জার্মানির কাছে। পূর্ব ইউরোপে জার্মানির শক্ত পজিশন মানে হচ্ছে আমেরিকা ক্যান মোর ফোকাস অন আদার অবজেক্ট লাইক চায়না। ওলাফ শলৎস সাংবাদিকদের প্রশ্নে আরো বলেন, ইউক্রেনে তারা আরো অস্ত্র দিবে। 2010 সালে জার্মান মিলিটারিতে কাটছাট করার কারণে বর্তমানে তাদের স্বল্পতা রয়েছে, তবে সামনে এসব সমস্যা কাটিয়ে উঠবে জার্মানি। ইউক্রেনকে জার্মানি অলরেডি ট্রেনিং দিচ্ছে বিভিন্ন হেভি অস্ত্রের উপর। জুলাই নাগাদ ইউক্রেনে জেপার্ড ও সেলফ প্রোপেন্ড আর্টিলারি চলে যাবে। আর সোভিয়েত অস্ত্র যেসব ট্যাঙ্ক ইউক্রেনে পাঠিয়েছে পোল্যান্ড সহ অন্যান্য দেশ, সেগুলো রিপ্লেস হিসেবে লেপার্ড পাঠাবে জার্মানি। ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক ও প্রযুক্তি সম্পন্ন শক্তি এবার সামরিক উন্নয়নে হাত দিয়েছে, যা হয়তো সামনের দিনগুলোয় নতুন সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।